বিজেপি দল যোরহাট সমষ্টিত খুব ভাল ভোটত জিকিব, 80 লাখৰ উপর ব্যবধান হব। সকলো ফালে বিজেপিময় পরিবেশ, মোদীময় পরিবেশ, হিমন্তময় পরিবেশ। গতিকে গাঁয়ে ভূঁয়ে ঘুরিছো, এটা কথাই দৃঢ়ভাবে কব পাৰো, তপন গগৈ ডাঙরিয়া 80 লাখ ভোটের ব্যবধান জয়লাভ করবে। সর্বানন্দ সোণোৱালৰ জয় পরাজয়ে ডিব্ৰুগড়ত একো লাভ লোকসান নকয় বলে আজি অখিল গগৈ কৈছে, এই সম্পর্কত কি কব? অখিল গগৈ ডাঙরিয়াটো মানি ললে নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হব, সেক্ষেত্রে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। অখিল গগৈ ডাঙরিয়ায় মানি ললে যে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ইতিমধ্যে যেহেতু রাজ্যসভার সদস্য হয়ে আছে, গতিকে তেওঁ মন্ত্রী হারিলেও মন্ত্রী হয়ে থাকিব। আর কলে যে লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া জিকিলে মোদী ডাঙরিয়ার বিরুদ্ধে গর্জন করব। তার মানে মিনিংটো কি? মোদী ডাঙরিয়া আকৌ প্রধানমন্ত্রী হব, সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আকৌ মন্ত্রী হব, অখিল গগৈ ডাঙরিয়ার মনের কথা তো মুখে ওলাই গেল। তেখেতক মই তেখেতর সমষ্টির পৰা ধন্যবাদ জ্ঞাপন করছো। দেরি হল তার কারণে ক্ষমা খুঁজেছো, বেয়া নাপাব। আর মাইকটো মই নিজে লৈ লৈছো। সাধারণত কি হয়, আলহী যেতিয়া আহে মাইকটো এনেকে কই দিয়া হয়, অমুকে ভাষণ দিব, হয়নে? মো এইটো কবলে চান্সেই নিদিলো আর মই ডাইরেক্ট লৈ লৈছো। আর মোর এখন যোরহাটত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মিটিং আছে, যোরহাটো নয় তিতাবৰকৈ কব লাগিব, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এখন মিটিং আছে। গতিকে অল্প জল্দা জলদি করে আসো, আপনারা যাতে বেয়া না পাই। এটা কথা পরিষ্কার যে আমার শিবসাগরত এইবার আমি লোকসভা নির্বাচনত লিড করব। আমি লিড করিম নে নকরিম? আমি ইয়াতে বিজেপিয়ে কংগ্রেসতকে বেশি ভোট পাম নে নাপাম? সকলে পাপ কৈছে পাম তো। আজি এখন মোর 8 নম্বর সভা, সকলোতে দেখি আছো, সকলোতে বিজেপি ময় পরিবেশ, সকলোতে মোদীময় পরিবেশ, সকলোতে হিমন্তময় পরিবেশ। কিয়? বিজেপিয়ে রাইজর কারণে কাম করেছে, নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় রাইজর কারণে কাম করেছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় রাইজর কারণে কাম করেছে। আর আঁঠুয়া কম্বল পার্টিক মানুষে পাহরি যাব খুঁজে, হয়নে নয়? কক, কংগ্রেস পার্টি মানে কি পার্টি? আঁঠুয়া সূতা আর কম্বল, হয়নে? কাবাক আঁঠুয়া কম্বল লাগিব নেকি?